বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে এমন একজন লোককে আমার ভিডিওতে নিয়ে আসছি, তার বয়স 110 বছর, এখনও সে ভালোভাবে চলে, মানে চশমা ছাড়া চলতে পারে, এবং মানে রাতের অন্ধকারে ভালোভাবে চলতে পারে, কিন্তু এখন সে তিনি অসুস্থ, খুব অসহায় অবস্থায় আছে। তাই আমার ভিডিওটা দেখেন, সম্পূর্ণটা দেখবেন, না টেনে দেখবেন, তাহলে সব বুঝতে পারবেন। ধন্যবাদ। মাথায় পানি দিচ্ছে, মাথায় পানিতে দেখেন, খেলোতে খেলো মেশিনে মাথায় পানি দিচ্ছে। আমার দেখো খেলো মেশিনে মাথায় পানি দিচ্ছে। বন্ধুরা, ইনি এখন 100 বছরের একজন মানুষ, 100 বছর পার হয়েছে আরো 3-4 বছর আগেই। তিনি এখনো চলাফেরা করতে পারে ভালো মতো, এবং চোখে একদম ইয়ং মানুষের মধ্যে চোখে দেখে, ইয়ং মানুষের মধ্যে চোখে দেখে। আপনাদের মাঝে একজন 100 বছরের উপরে একজন লোকের সঙ্গে কথা বলছি, দেখাচ্ছি এখন। দেখার জন্য লোকের ভিড়, অজেটো ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন? অনেক কষ্ট জীবন, খুব কষ্ট লোক একজন। আমাদের 100 বছরের একজন লোক, আমরা সবাই তাকে জেডো বলি ডাকি সাধারণত। ইনি যাচ্ছে, দেখেন কীভাবে এখনও সুস্থর মতন হাঁটতেছে, খুব পরিশ্রমী এবং সৎ সৎ লোক একজন। আমাদের এলাকার সবাই জানে ইনি একজন সৎ লোক। শত বছরের একজন লোক, 7 দিন প্রায় মরার অবস্থায় ছিল, সেই ওখান থেকে ঘুরে আসছে। এই যে আমার জ্যাডাই, তার ওয়াইফ, স্বামী আর স্ত্রী বানাইছে, আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, আর অনেক কিছু খবর পাবেন এনার কাছ থেকে। ধন্যবাদ। দেন কীভাবে হাঁটে একজন 100 বছরই মানুষ আমাদের এলাকায়, অযত্ন আছে, খুব কষ্টে জীবনযাপন করে। আমাদের এলাকায় তার মতন বয়সী আর কোনো লোক নেই। যেটা হাঁটেন 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 হাঁটেন, তার মতো লোক নেই, একদম লোক নেই। ইনি একজন আমাদের মুরব্বী, এলাকার মুরব্বী। আপনার গত তৃতীয় কি চতুর্থ নম্বর ভিডিওতে আমরা বলছিলাম যে আমরা এখানে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকি, আমাদের কোনো দ্বন্দ্ব নেই, আমরা সবাই এই আমাদের উৎসব ওরা পালন করে, ওদের উৎসব আমরা পালন করি, এইভাবে আমরা চলাফেরা করি। ইনি তার মধ্যে ইনি একজন হিন্দু নাকি? ভিডিও না টেনে পুরোটাই দেখবেন।
তো শত বছর বয়সী এখন নাস্তা করতেছে উনি জেডো নাস্তা কেমন হইছে নাস্তা করেন শত বছর একজন মুরব্বী আমরা তাকে জেডো বলি এখন তার সঙ্গে আমরা পরিচয় জেডো আপনার নাম কি জেডো নাম কি ওনার মানে অসুস্থ তো একটু সাউন্ড কম শোনা যায় ওনার নাম বীরু রাম বর্মন জেডো আপনার বয়স কত সেটা ঠিক না দেওয়া গেল না বাবা কি 100 পার হয়েছে সেটা এখন কভার হয় নাই উনি বলতে পারছে তাও ওরা আমাদের আশেপাশে ওনার যারা মুরব্বী তারা বলে যে 100 পার হয়েছে 110-15 বছর বয়স হয়েছে তো উনি একজন খুব ভালো মানুষ এখনও যেভাবে উনি চলাফেরা করে অবাক আমাদের আমরা অবাক হই জানো আপনার শরীর কেমন আছে এখন বেশি তো সুবিধা নয় বাবা বেশি একটা ভালো না ইনশাল্লাহ দোয়া করেন আমার চ্যানেল ইয়েগুলো আমরা আপনাকে আমরা সাহায্য করব সামনে আপনার আর এই ভিডিওটা যারা দেখতেছেন তারা যদি মানে সাহায্য করতে পারেন এনাকে যদি সাহায্য করতে চান হ্যাঁ যোগাযোগ করতে পারেন আমার আমার সঙ্গে বা আমার ইয়েতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ ইনি খুব অসহায় অবস্থায় পড়ে আছে কেউ যদি তাকে সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন উনি অসুস্থ তাও উনি যেভাবে মানে চলাফেরা করে অবাক কেউ ভাবতে পারবেন না যে ইনি এইভাবে চলাফেরা করতেছে যদি কারো দয়া হয় তাহলে এনাকে যদি সাহায্য করতে পারেন আপনার সাহায্য করেন আর বন্ধুরা অবাককাণ্ড উনি যে 110-15 বছর বয়সে ইনি যেভাবে চলাফেরা একদম চোখ রাতের অন্ধকার পর্যন্ত ইনি চলাফেরা করেন চশমা লাগে না তাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন যেন আপনার ছেলে মেয়ে কয়জন একটু জোরে বলবেন এই তো একজন মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে আর ওই দুইজন দুইজনের নাম কি হবে ওই বন্ডুল করি যা কায় মেয়েটা সাধনা নাম এখন আপনার মানে আপনার দুই ছেলে এক মেয়ে এক ছেলে মারা গেছে আর এখন আর বেঁচে আছে এক ছেলে এক মেয়ে ছেলের নাম হলো বিজয় নাম বিজয় সবাই বুলডুল করে ডাকে আর মেয়ের নাম হলো সাধনা রানী আপনার বাবা মা কত বছর হলো মারা যাওয়ার মনে আছে বাবা শুনে গেছি যে 60 পার হয়ে মারা গেছে বাবা সাহেব আমার বয়স বেশি হবে হ্যাঁ